الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون দূরের ও কাছের, দেশ ও প্রবাসের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। পবিত্র ঈদে আজম, ঈদে আকবর, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম উপলক্ষে সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। মোবারকবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে যে মুহূর্তে আমি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা দরখার গ্রামে পাকে পাঞ্জাতন আলাইহিমুসসালাম হাফিজিয়া মডেল মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এই মুহূর্তে ইসলামিক আড্ডা দেওয়ার জন্য তাদের সাথে বসেছি। তাদেরকে সাথে নিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে কিছু আলোচনা করব, তাদের সাথে আদান প্রদান করব, তাদের মধ্যে প্রিয় নবী ও তার আহলে বাইত আলাইহিমুসসালামের প্রেম ভালোবাসা অর্জন করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের সাথে আজকে কিছুটা সময় আড্ডা দিব। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা আমাদের সাথে থাকবেন। তোমরা কেমন আছো সবাই? ভালো আছো? এই মাসের নাম কি আবার বলো? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে কার আগমনের মাস? আবার বলো, রবিউল আউয়াল মাস কার আগমনের মাস? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাস কার আগমনের মাস? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাস। রবিউল আউয়াল মাসে আমরা এত আনন্দিত হই কেন, কে বলতে পারবা? ঠিক আছে, তুমি বলো। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে এসেছেন, এই জন্য আমরা অনেক খুশি, আমরা অনেক আনন্দিত। সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, খুব ভালো বলেছো। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। সত্যি পবিত্র রবিউল আউয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাস এবং নবীজির আগমনে আমরা সবাই আনন্দিত এবং খুশি। আচ্ছা, প্রিয় নবীজির নাম মুবারক শুনলে কি করতে হয়? জোরে বলো, কি করতে হয়? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নাম মুবারক শুনে দরুদ শরীফ পাঠ করতে হয়। দরুদ শরীফ পাঠ করা কি? নবীজির নাম মুবারক শুনে দরুদ শরীফ পাঠ করা কি? ওয়াজিব। নবীজির নাম মুবারক শুনে দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব, একবার পাঠ করা ওয়াজিব, তারপরে মুস্তাহাব। সুতরাং আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে বারে বারে দরুদ শরীফ পাঠ করব। নবীজি আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন নবীজির নাম মুবারক শুনে দরুদ শরীফ যে আমরা পড়ব, সেই দরুদ শরীফ কিভাবে পাঠ করতে হবে, কে বলতে পারবা? কে বলতে পারবা? নবীজির নাম মুবারক শুনে কিভাবে দরুদ শরীফ পাঠ করতে হবে, নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এই আয়াত যখন নাজিল হয়, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, তখন সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কিভাবে আপনার উপর দরুদ শরীফ পাঠ করব? দয়াল নবীজি বলছেন, তোমরা আমার উপরে পরিপূর্ণতাভাবে দরুদ শরীফ পাঠ করো। তারা বলল, কিভাবে? দয়াল নবীজি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। সবাই বলি মারহাবা। মাশাআল্লাহ, আমাদের মোহাম্মদ রোমান খুব সুন্দর বলেছে যে পবিত্র কোরআনুল কারিমের আয়াত, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। যে আয়াত শরীফ
আমরা সকল মাহফিলে মিলাদে আমরা পাঠ করি, করেই তারপর আমরা মিলাদ শরীফ পড়া শুরু করি। এই আয়াত শরীফ যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দুরূদ শরীফ পাঠ করব? তখন দয়াল নবীজি বললেন, বুখারী শরীফে আছে, কোথায় আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থাৎ নবীজি শিক্ষা দিলেন, আমি এবং আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পাঠ করো। শুধু দয়াল নবীজির উপর দুরূদ পাঠ করলে হবে না, দয়াল নবীজির পবিত্র আহলে বাইত আলী মুসলিমের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। ঠিক আছে, সবাই বলি মারহাবা। স্বাধীন খুব সুন্দর বলেছে, ঠিকই বলেছে, শুধু নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলে হবে না, নবীজির আহলে বাইত আলী মুসলিমের উপরও দুরূদ শরীফ পাঠ করতে এ সম্পর্কে নবীজি কি বলেছেন? হাফেজ আব্দুল নূর বলো, এ সম্পর্কে নবীজি কি বলেছেন পরিপূর্ণ দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কি বলেছেন পরিপূর্ণ দুরূদ শরীফ পড়ার ব্যাপারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপরে লেস কাটা দুরূদ শরীফ পড়িও না। সাহাবায়ে কেরাম বলেছেন, প্রিয় নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লেস কাটা দুরূদ শরীফ কি? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপরে লেস কাটা দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি বাদ দেওয়া, কারণ ওয়া আলিহি বাদ দিলে আহলে বাইতের উপর দুরূদ শরীফ পাঠ করা হবে না। সবাই বলি মারহাবা। হাফেজ আব্দুল নূর খুব সুন্দর বলেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, সেটা কি? সেটা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, তোমরা যে বারবার নবীজির নাম মুবারক শুনে দুরূদ শরীফ পাঠ করো, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা এভাবেই সবাইকে শিক্ষা দিচ্ছি এবং এভাবে সবাইকে শিক্ষা দিতে চাই। সেটা হলো আব্দুল নূর যে বলেছেন, সেটা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপরে লেস কাটা দুরূদ শরীফ পাঠ করিও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লেস কাটা দুরূদ শরীফ কি? নবীজি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পাঠ করা, ওয়া আলা আলে মুহাম্মদ না বলা, অর্থাৎ আলে মুহাম্মদের উপরে দুরূদ শরীফ পাঠ না করাই হলো লেস কাটা, মানে পরিপূর্ণ না। তাহলে পরিপূর্ণ পাঠ করতে হলে কি করতে হবে? পরিপূর্ণ দুরূদ শরীফ পাঠ করতে হলে কি করতে হবে, কি পড়তে হবে? পরিপূর্ণ দুরূদ শরীফ কিভাবে আমরা পাঠ করব? আমরা যে মাহফিলগুলোর মধ্যে বক্তাগণ আলোচকগণ যখন নবীজির নাম মুবারক নেই, আমরা দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি বাদ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কি হক আদায় হবে, পরিপূর্ণ হবে? কারণ কি বলো, কারণ কি? কথা বলে না, বলো না কি কারণ? ওয়ালা আলি মানে নবীর আহলে বাইতকে বাদ দেওয়া হয়েছে, আহলে বাইত আলাইহিস সালামকে বাদ দিয়া যেমন দুরূদ শরীফ হয় না, ঈমানও বলো না কি হয় না, ঈমানও নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কালবান হাত্তা ইমরাল ঈমানি ইউহিব্বুহুল্লাহু লিকারাবাতি। নবী বলছেন যে আল্লাহর কাছে আমার জান প্রাণ, সে আল্লাহর কসম খেয়ে বলছি যে যার কালবে আমার আহলে বাইতের মহব্বত প্রবেশ না করবে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কালবান, সে আল্লাহর কসম করে বলছি যে কালবে আমার আহলে বাইতের মহব্বত না ঢুকবে, ওই কালবে ঈমান প্রবেশ করবে না। সুতরাং আহলে বাইত আলাইহিমুসসালাম সারা নবী নাই, আহলে বাইত আলাইহিমুসসালাম সারা ঈমান নাই, আহলে বাইত আলাইহিমুসসালাম সারা নামাজ নাই, আহলে বাইত আলাইহিমুসসালাম সারা কোনো দুরূদ শরীফ নাই। এখন আমরা শুনব, আমরা যে মাহফিলে শুনি নবীজির নাম মুবারক, মসজিদে শুনি, আলোচকদের কাছ থেকে নবীর নাম মুবারক শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এটা তো ঠিক না তোমরা বলেছো। তাহলে কিভাবে পড়ব আমরা? এটা আমরা শুনব আমাদের শামীম হুসাইনের কাছ থেকে। নবীজি দুরূদ শরীফ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হবে না, নবীজি দুরূদ শরীফ পড়লে পূর্ণ করা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ।
হামিম খুব সুন্দর করে বলেছেন যে কিভাবে পড়তে হবে, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেক আলোচনা হলো, এবার আমরা একটা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আমার লেখা একটি নাস শরীফ আমরা পাঠ করব। তোমরা কি বলো, নাস শরীফ পড়তে শুনতে চাও, পড়তে চাও? নবীজির আগমনে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব এবং পবিত্র নাস শরীফ পাঠ করব, ঠিক না বেটি? ঈদে মিলাদুন্নবী সকলিদের সেরা, ঈদে মিলাদুন্নবী সকলিদের সেরা, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে খুশি মোমেন যারা, ঈদে মিলাদুন্নবী সকলিদের সেরা, ঈদে মিলাদুন্নবী সকলিদের দয়াল নবী আগমনে, দয়াল মনে খুশি মোমেন যারা, ঈদে মিলাদুন্নবী সকলিদের সেরা, ঈদে মিলাদুন্নবী সকলিদের সেরা, যুগে যুগে নবী রাসূল ছিল যাহার অপেক্ষায়, করতেন দুয়া খুদারে ধারে নবীর ওসিলায়, যুগে যুগে নবী রাসূল ছিল যাহার অপেক্ষায়, করতেন দোয়া খুদারে ধারে নবীর ওসিলায়, সেই নবীজির আগমনে, সেই নবীজির আগমনে ধন্য হলো ধরা, সেই নবীজির আগমনে ধন্য হলো ধরা, ঈদে মিলাদুন্নবী সকলিদের সেরা, ঈদে মিলাদুন্নবী সকলিদের সেরা, দয়াল আগমনে মৌলা আলীর আগমনে খুশি মোমেন যারা, ঈদে মিলাদুন্নবী সকলিদের সেরা। আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কেন পাক পঞ্জাতনের কথা বলি, কেন আহলে বাইত আলাইহিমুসসালামের কথা বলি, কারণ নূরে মুহাম্মদীর অবিচ্ছেদ্য অংশই পবিত্র আহলে বাইত। নবী থেকে আহলে বাইত আলাইহিমুসসালামকে বিচ্ছিন্ন করা যাবে না? তোমরা কি বলো, বিচ্ছিন্ন করা যাবে না? নবীর সাথেই পবিত্র আহলে বাইত আলাইহিমুসসালাম এসেছেন, ঠিক না বেটি? কারণ আহলে বাইত এবং প্রিয় নবী একসাথে জড়িত, ঠিক না বেটি? এ সম্পর্কে অনেক হাদিস শরীফ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যে আহলে বাইত আলাইহিমুসসালাম জড়িত বা নূরে মুহাম্মদীর অবিচ্ছেদ্য অংশ পবিত্র আলাইহিমুসসালাম, এ সম্পর্কে আমরা দু তিনখানা হাদিস শরীফ শুনবো আমাদের কোরআনে হাফেজ, এই কোরআনের পাখিদের থেকে। এবার হাফেজ নোমান বলবে,
ইমামে হুসাইন ইমামে হাসান পাক আলাইহিমুসসালাম ওনাদের সম্পর্কে নবীজি কি বলছেন? আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইনের থেকে। হাসানও আমার থেকে, আমিও হাসানের থেকে। চিরমিট পেয়াজ কানা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এই ছোট্ট পাখি কোরআনের পাখিদের জবান থেকে আমরা যখন তিরমিজির আহলে বাইত আলাইহিস সালাম সম্পর্কে, প্রিয় নবীদের সম্পর্কে সুন্দর সুন্দর হাদিস শরীফ শুনি আমাদের খুব ভালো লাগে। এবার আমরা শুনবো হাফেজ সাহেব থেকে খাতুনের জান্নাত সাইয়্যিদা হামনা ফাতেমা জাহরা আলাইহা সালাম সম্পর্কে, অর্থাৎ মুহাম্মদের অবিচ্ছেদ্য অংশ যে আহলে বাইত আলাইহিস সালাম। আমরা যেহেতু নবীজির আগমনের আলোচনা করতেছি আজকে, আজকে কার আলোচনা? প্রিয় নবীজির শুভ আগমনের কথা। নবীজির থেকে আহলে বাইত চিহ্ন এ সম্পর্কে একখানা হাদিস শরীফ শুনব হাফেজ সাদিনের কাছ থেকে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা তুম বিদা তুম মিন্নি, ফাতেমা আমার থেকে, আমি ফাতেমার থেকে। সবাই বলি মারহাবা। আমাদের কোরআনের পাখি এই ছোট্ট হাফেজ কোরআনের কাছ থেকে আমরা খুব সুন্দর শুনেছি কি বলেছেন, যে বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, ফাতিমাতু বিদআতু মিন্নি, ফাতেমা আমি নবীর শরীর থেকে। সুতরাং মা ফাতেমাকেও নবীজির কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আবার তিরমিজি শরীফে নবীজি বলেন, ইন্না আলী আমিন্নি ওয়া আনা মিনহু, নিশ্চয় আলী আমার থেকে, আমি আলী থেকে। সুতরাং নবীর কাছ থেকে আহলে বাইত আলাইহিস সালামকে বিচ্ছিন্ন করা যাবে না। এজন্য আমরা নবীর আগমনের সাথে সাথে আহলে বাইতের কথাও বলি। আবারও আমরা বলি, ঈদে মিলাদুন নবী সকলের সেরা, ঈদে মিলাদুন নবী সকলের সেরা, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে খুশি মোমেন যারা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, মৌলা আলীর আগমনে, মৌলা আলীর আগমনে খুশি মোমেন যারা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, মা ফাতেমার আগমনে, মা ফাতেমার আগমনে খুশি মোমেন যারা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, মৌলা হাসানের আগমনে, মৌলা হাসানের আগমনে খুশি মোমেন যারা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, মৌলা হুসাইনের আগমনে, মৌলা হুসাইনের আগমনে খুশি মোমেন যারা, ঈদ মিলাদুন নবী সকলের সেরা, ঈদ মিলাদুন নবী
সকলের সেরা রাসূল নিল যাহার অপেক্ষায় যুগে যুগে নবী রাসূল ছিলন যাহার অপেক্ষায় করতেন দুয়ার গুদার দারে নবীর ওসিলায়। সেই নবীজির আগমনে সেই নবীজির আগমনে দন্ন হলো দরা সেই নবীজির আগমনে দন্ন হলো দরা ঈদে মিলাদুন নবী সকলের সেরা ঈদে মিলাদুন নবী সকলের সেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার শুভ আগমন উপলক্ষে একখানা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার নাত শরীফ পাঠ করলাম। খুব ভালো লেগেছে না? জি। ভালো লাগেছে? জি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগে নবীজির শান শুনলে, আহলে বাইত আলাইহিস সালামের শান মর্যাদা শুনলে খুব ভালো লাগে, শান্তি লাগে। যাদের ভালো লাগে না তারা কি? শয়তান। তারা কি? শয়তান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার শুভ আগমনের মাস রবিউল আউয়াল। নবীর আগমনে খুশি কারা বলো তো? মুমিনরা। নবীর আগমনে খুশি কারা? মুমিনরা। আর নবীর আগমনে বেজার কারা? শয়তান। প্রিয় নবীর আগমনে বেজার কারা? শয়তান। শয়তান যারা তারা বেজার। সুতরাং আমরা খুশি উদযাপন করব, আনন্দ উদযাপন করব। আমরা ঈদে মিলাদুন নবী, ঈদে আজম, ঈদে আকবর আমরা পালন করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার গজলটা পড়ে লাই। ইলাদুন নবী এসেছে ঈদে মিলাদুন খুশি কর মোমেনগণ মিলা দেখিয়াম দুরুদে পাঠাম নবের পাকে চরণ মহব্বতে। ঈদে মিলাদুন নবী এসেছে ঈদে মিলাদুন নবী এসেছে খুশি কর মোমেনগণ মিলাদ কিয়াম দুরুদে পাঠাও নবের পাকে চরণ। নবী প্রকাশ হলেন সবার আগে আসিলেন দরাই সবার পরে গো। নবী প্রকাশ হলেন সবার আগে আসিলেন দরাই সবার পরে। সেই নবীজির আগমনে সেই নবীজির আগমনে দন্ন হলো এই ভুবনে মিলা দেখিয়াম দুরুদে পাঠাও নবীর পাকে চরণ। ঈদে মিলাদুন নবী এসেছে ঈদে মিলাদুন নবী এসেছে খুশি কর মোমেনগণ মিলা দেখিয়াম দুরুদে পাঠাও নবীর পাকে চরণ। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আবার এই ইসলামিক আড্ডায়, এই নবী প্রেমের আড্ডায়, এই আহলে বাইত আলাইহিস সালাম
ওনাদের প্রেমিকদের আড্ডায় ইনশাআল্লাহ আমরা আবারও বসবো। আজকে আমরা দুরুদ শরীফ সম্পর্কে আলোচনা করলাম আজকের আড্ডায়, ইনশাআল্লাহ আমরা আবার আরেকদিন অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আমরা বসবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সকলকে সুস্থ রাখেন, নবী ও তার আহলে বাইত আলাইহিমুসসালামের মহব্বতে যেন আল্লাহ আমাদের সকলকে রাখেন। এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, নবীজির আগমনে আসুন আমরা বেশি বেশি দান খায়রাত করি, আমরা অন্যদেরকে সাহায্য করি, আমরা নবীজির উপরে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করি, আহলে বাইত আলাইহিমুসসালামের উপরে দুরুদ শরীফ পাঠ করি, মিলাদ মাহফিলের ব্যবস্থা বেশি বেশি আমরা করি। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন, এই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন, এরা যেন এই কোরআনের হেফজের পাশাপাশি কিতাব পাঠ করে, কোরআন বুঝে শুনে পাঠ করে অন্যদেরকে বুঝাইতে পারে। প্রিয় নবীজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, আমার মহব্বত শিক্ষা দাও এবং আমার আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও, সেই শিক্ষাই যেন আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি এবং এই প্রেমে যেন আমাদের সন্তানগণ ভবিষ্যতে তাদের ঈমান বিশ্বাসের উপরে বড় হতে পারে, হক্কানি হাফেজ আলেম হতে পারে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।